প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার শ্রেষ্ঠ ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য জ্যামিতি অংশ নিয়ে একটু আলোচনা করব। তোমরা দেখো যে এই অংশ জ্যামিতির আজকের অংশ খুবই সহজ। প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তর জ্যা। বৃত্তের ব্যাস কিন্তু একটা জ্যা, এই জ্যাটা হবে সবচেয়ে বড়। তো এখানে আমরা চিত্র অঙ্কন করছি, দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস এবং এখানে আরেকটা জ্যা আছে সিডি, এই সিডি হচ্ছে ব্যাস বিন্দুটি জ্যা। তো আমাদের প্রমাণ করতে হবে যে এবি সিডি এর চেয়ে বড়। এখানে দেখো লেখা আছে যে প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দ্যান সিডি। এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কনের প্রয়োজন হবে। অঙ্কন হচ্ছে ও কমা সি এবং ও কমা ডি যোগ করো, এটা হচ্ছে আমাদের অঙ্কন। আমরা যদি একটু লিখি যে অঙ্কন ও কমা সি এবং ও কমা ডি যোগ করি, তারপরে চলে আসো প্রমাণে। এটা প্রমাণ করার জন্য যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই ভাগের সমষ্টি তৃতীয় ভাগ অপেক্ষা বৃহত্তর। তো প্রথম ধাপে আমরা লিখব যে এখানে প্রমাণে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। কেন করে সমান? কারণ এই চারটাই একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যে কাজটা করব যে ত্রিভুজ সিওডি, এই ত্রিভুজে আমরা কি বললাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ সিওডি এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা কিন্তু বড় এখানে, তাইলে আমরা প্রমাণ করতে পারি যে বা লিখতে পারি যে OC প্লাস OD is greater than CD, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই সাইড করে লিখে দিবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ COD এর OC প্লাস OD এই দুই বাহুর সমষ্টি CD চেয়ে বড়। এখন প্রথমে আমরা লিখে রাখছিলাম, দেখো যে OA সমান OB সমান OC সমান OD, এটা যদি হয় সমান তাহলে OC এর পরিবর্তে আমরা OA লিখতে পারি এবং OD এর পরিবর্তে আমরা OB লিখতে পারি, গ্রেটার দেন CD। যেহেতু আমাদের এখানে লেখা আছে যে বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে OA সমান OB সমান OC সমান OD সবগুলো সমান, সুতরাং আমরা আমাদের AB ব্যাস যদি পেতে চাই তাহলে আমরা OC এর পরিবর্তে লিখলাম OA এবং OD এর পরিবর্তে লিখবো আমরা OB। এখন OA এবং OB যদি যোগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই AB, AB is greater than CD। তাহলে এটা প্রমাণটা খুবই সহজ এবং ছোট প্রমাণ হয়ে গেল, খুবই ছোট এটা প্রমাণিত। তাহলে আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম যে বৃত্তে বেশি বৃহত্তর যে, বৃত্তে তো অনেক যে আকার যে এর মধ্যে সবচেয়ে বড় যে হবে বৃত্তের ব্যাস। তাহলে আমরা এখানে দেখলাম যে সত্যি যে এবি সিডি এর চেয়ে বড়, অর্থাৎ বৃত্তের ব্যাসই বড়। আশা করি খুব সহজে বুঝতে পারছো। তোমরা এখন নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং চর্চা করবে, আশা করি সবাই ভালো করতে পারবে। আর সবার প্রতি শুভেচ্ছা, আমরা এখানে শেষ করবো। খুদা হাফেজ।